জানো তো ঠামু এই এত বড় জয়েন্ট ফ্যামিলি তো আমি কখনো দেখিনি কিন্তু মা যতদিন ছিল আমার আর দাদার মধ্যে না সব সময় সমান সমান ভাগ করে দিত সবকিছু আর তারপর লক্ষ্মী দিকে দেখলাম কি সুন্দর দোলের দিন সবাইকে কচুরি সমান সমান ভাগ করে দিল তোমার মনে আছে ঠাম্মু হ্যাঁ মনে তো আছে মিচকা আমি ওদের না দিয়ে খেতাম না গো আর আমি নিজের জন্য করতে বলিনি রান্নাটা আমি তো বলেছিলাম লক্ষ্মীদি আমার উপর রাগ করে আছে কিনা সেটা দেখার জন্য যে আমি লক্ষ্মীদির কাছে মাছ খেতে চেয়েছি আর লক্ষ্মীদি আদৌ মাছ রান্না করে কিনা সেটা দেখার জন্য আসলে আমি আর হিরো তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি তাই জন্য তো লক্ষ্মীদি আমাদের উপর রেগে আছে না কি তাই তো কি হলো বলো হ্যাঁ সেই জন্যই তো আপনি মানে তুমি তুমি মাছ রান্না করতে বলেছো মাকে আর মা মাছ রান্না করেছে তোমার জন্য একদম তাই চলো চলো এখন আমরা এই মাছটা সবাই মিলে ভাগ করে খাবো মেজুকে দাও তো আচ্ছা দাঁড়াও আমি সবাইকে না 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 আজ তুমি খাও পরে আবার যখন মনিমা বানাবে তখন আমরা সবাই মিলে একসাথে খাবো হ্যাঁ এই একদম চুপ আমাকে না তুই নতুন বৌদি বলছিলি আর নতুন বৌদির কথা শুনবি না হ্যাঁ কিরে মিল্টু ছোট বৌদির সাথে কথায় তো হেরে ভূত ও শোনো বৌদি তুমি আর আমি এই মাছটা ভাগ করে খাবো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমার লাগবে না শোনো মেজো কাকি মা যার জন্য মাছটা রান্না করেছে তাকেই বরং খেতে বল আমার মনে হয় মা তাতে বেশি খুশি হবে সোনা একটু কিছু খেয়ে যা পড়ে গেছে আমার হ্যাঁ সবকিছুতেই যখন আমাদেরই দোষ দেওয়া হয় তাহলে আমাদের এখানে থাকারও দরকার নেই এই শোন না তাপসী একটু ভাত ডাল খেয়ে যা মাছ না খাস এই সোনা তাপসী ও মেজো কাকু তুমি প্লিজ যেও না আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো তুমি প্লিজ বসো যা না মেজো কাকা না তো বলতেছে যা বস প্লিজ আরে মেজু কাকি তুমি মেজু কাকুকে পুরো পিসটা দাও মাছের আরে মেজু কাকু তো ভালোবাসে মাছ খেতে কি তাই তো বাচ্চা পার্টি আমরা বাকিটা তাহলে ভাগ করে খাবো সবাই মিলে দুলাল তুইও বস হ্যাঁ এই হিরো এসো আরে বাবা আমার কি একা শুধু নতুন বিয়ে হয়েছে নাকি তোমারও তো নতুন বিয়ে হয়েছে আর তাছাড়া পতি পরমেশ্বর বলে কথা আরে এসো কি সব বলে না মেয়েটা আমি আবার কি খুনসুটি করব এ তো নিজেই কি হলো এসো না না ঠিক আছে তুমি খেয়ে নাও আমি না হয় একটু পরে চন্দুলাল বড় লোকের মাইয়াকে বিয়ে করছো ভালো করছো কিন্তু একটা কাজ কাম কর শুধু বইয়ের পেছন পেছন ঘুরলে হইব শ্বশুরবাড়ির লিগা এক হাঁড়ি মিষ্টি নিয়ে যেতে পয়সা লাগবো সেটা করতে পারবি তো দায়িত্ব যখন নিয়েছি সব পালন করব দেখো তুমি সেগুলো আর মিথ্যে হবে না তখন এত মজাও করতে পারবে না মাইনি অ্যাটামি বিয়ে যখন করেছি নিজের বউকে নিজেই খাওয়াবো কি এর আবার কি হলো কার্টুন একটা ও মেজো কি সবাইকে মাছগুলো দাও তাড়াতাড়ি সবাই তো খুব খেতে পেয়েছো তাই না দাও 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 তাড়াতাড়ি আমি ওটা নেব ওটা নেব এই এক মিনিট এক মিনিট মেজো কাকি এত কিছু হলো লক্ষ্মীদি কোথায় লক্ষ্মীদি রান্নাঘরে আছে না রান্নাঘরে তো নেই দিদি তো রান্নাটা করে দিয়ে বললো খাবারটা দিয়ে দিস সে কি ও ঠাম্মু তুমি জানো লক্ষ্মীদি কোথায় আছে না না ও কখন কোনখানে বাইর হয় আমি ওসব জানি না
আমি ঘুমাইছিলাম। নাথ বউ, তোমার শাশুড়িকে তুমি ওই লক্ষ্মী দিদি বলে ডাকবে নাকি? না না ঠাম্মু। আচ্ছা ছোট বৌদি দাঁড়াও, সেটা পরে ঠিক করবে। আগে আমি দেখে আসি মা ঘরে আছে কিনা। হ্যাঁ ঠাম্মি। হ যা যা যা। কি হলো বলো তো মেজো কাকি, নিজে হাতে আমার জন্য মাছের ঝোল বানালো, অথচ এখানে একবারও এলো না। কি করছে এটা কি লক্ষ্মী দি? আমার মনে হয় না কি শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে তাই ঘরে শুয়ে আছে। না গো, মা তো ঘরে নেই। নেই না কি বাবা, যান একটু দেখে আয় না বাইরে। মা তো এত রাতে দরকার ছাড়া কোথাও বেরোয় না, আর বেরোলেও তো কাউকে না কাউকে জানিয়ে যায়। মা, মণিমা তো বাইরেও নেই। সে কি এত রাতে কাউকে কিছু না বলে কোথায় গেল লক্ষ্মীদি? হ্যালো কই, এত রাত হইয়া গেছে, চিন্তার কথা তো। লক্ষ্মীতে এত ইম্যাচিউর মানুষ তো নয়, এত রাতে কাউকে কিছু না বলে কোথায় গেল? তুমি আবার এত কি ভাবছো, তোমার জন্যই তো এইসব হচ্ছে। ঠিকই তো বলেছে। এই যে শোনো, তোমার উপর রাগ করেই মা কিন্তু মাছের ঝোলটা রান্না করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেটা তুমি এখনো বুঝতে পারছো না? ও আঙ্কেল, আঙ্কেল তোমার কোনো আইডিয়া আছে কি লক্ষ্মীদি কোথায় যেতে পারে? আমি সত্যি জানি না অংশী, আমি সত্যিই বুঝতে পারছি না লক্ষ্মী কি ছেলে মানুষই শুরু করেছে। বলা নেই কওয়া নেই রাত দুপুরে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, এখন কোথায় খুঁজবো তাকে? মেজো কাকি, বলছি লালটু গেছে না পাড়ায় খোঁজ নিতে? হ্যাঁ এই তো গেল এখন। মণিমাকে কোথাও পাইনি, ওই তপতী দিদা, তারপর পাশে বাড়ি কি যেন বেশ নাম, আরে বনানি মাসি। হ্যাঁ আমি সবার বাড়ি খুঁজেছি কিন্তু মণিমা কারোর বাড়িতে যায়নি। শুধু শুধু কি বল, এই আসার পথে একটা মিষ্টির দোকান পড়ে, তো ওখান দিয়ে আমি দৌড়ে আসছিলাম। ওরা দেখে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, আমি সব বললাম, ওরা বললো নাকি মণিমা ওখানে মিষ্টি কিনতে গেছিল। এত রাতে? হ্যাঁ বললো নাকি মিষ্টি কিনে চলে গেছে। এত রাতে মিষ্টি কিনেছে মানে নিশ্চয়ই কাউকে দেওয়ার জন্য কিনেছে। সেটা তুমি তোমার আদরের এই পটির বিবিকেই জিজ্ঞাসা করো না, ও ভালো বলতে পারবে। নিশ্চয়ই মায়ের কাছে এই মিষ্টির জন্য আবদার করেছিল, মা ওই জন্য রাতের বেলা বেরিয়ে গিয়েছে। না না আমি মিষ্টি খেতে চাইনি, আমি আমি তো শুধু মাছের জন্য। এই হিরো, লক্ষ্মীতে আমার বাড়িতে যায়নি তো? এই হংসিনী এটা ঠিকই বলেছে, লক্ষ্মী এরম কাজ করতেই পারে। হ্যাঁ হংসিনী, তোমার বাড়িতে একটা ফোন করে দেখো না। হ্যাঁ সে আমি করছি কল, কিন্তু আমার বাড়ি গেলে আমায় তো বলতো। শোনো মেয়ের বোকা বোকা কথা, ওনার উপর রাগ করেছে ওনাকেই নাকি বলে যাবে। আমি যতটুকু লক্ষ্মীদিকে চিনি, লক্ষ্মীদি যতই রাগ করে থাকুক না কেন, আমার জন্য রান্না করে রেখে এভাবে আমার বাড়ি যাবে না। আমার মনে হচ্ছে অন্য কিছু একটা হয়েছে। দিদি কোনো ঝামেলায় না পড়লেই হলো, ব্যাস। তোমার দিদি আবার কি ঝামেলায় পড়বে, সে তো নিজেই ঝামেলা তৈরি করছে রোজ। ও তুই একটু চুপ করবি, দেখছিস তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। লক্ষ্মীদি অন্য কোথাও চলে যায়নি তো ইচ্ছে করে? ছোট কাকিরাই হয়তো ঠিক, আমরা বিয়ে করলাম বলে লক্ষ্মীতে এত অভিমান করলো, বাড়ি ছেড়ে চলে গেল। ও আঙ্কেল, তুমি লক্ষ্মীদিকে একটা ফোন করো না গো। আরে ওকে মোবাইলে পেলে তো হয়েই যেত, ওর যা বাজে স্বভাব, ফোনটা যে চার্জ দিতে হয় সেটা তো মনে রাখে না, মাথায় রাখে না কিছু। কোথায় যেতে পারে? গুরুদেবের ওখানে তো মাঝে মাঝে যায়, ওখানে যায়নি তো? এত রাতে গুরুদেবের ওখানে কেন যাবে? অস্থির লাগলে তো লক্ষ্মী সেখানে যায়, মন্দ বলেনি হংসিনী।
কিন্তু ওখানে গেলে অন্তত আমাকে না বলে যাওয়ার মানে তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। দেখ দাদা, বৌদির কাজের মানে খোঁজা না, বৌদিকে রাত দুপুরে খোঁজার থেকেও কঠিন। তুই এক কাজ কর, ওসব বাদ দিয়ে একটা ফোন কর তাড়াতাড়ি এখন। আরে ওখানে এত রাতে কাউকে ফোনে পাওয়া খুব কঠিন। তাও অঙ্কেল একবার করেই দেখো না। এই নাও আমার ফোনটা নাও, এখান থেকে করো। আরে আমার কি নম্বর মনে আছে নাকি? এই রিয়া, আমার ফোনটা নিয়ে দেখি। হ্যাঁ আনছি। কিন্তু বাবা বলছি, মা যাবে কিভাবে ওখানে? মানে এত রাতে ওদিকে যাওয়ার বাস হতে পাওয়া যায় না। সেটাই তো ভাবছি, এখন তো প্রায় রাতের 12টা বাজতে চললো, যাবেই বা কিভাবে? দে দে দে, তাও তুমি একটা ফোন করে দেখো বাবা। দে গেল বুঝলে, আজ রাতের ঘুমটা একেবারে ফুল দমে গেল। তো ভাল লাগে না, আর এমন একটা অবস্থা, এখন ঘুমোতে যেতেও পারবো না। মানে পুরোটা না শুনে গেলে ঘুমটাও তো ঠিক করে হবে না। জানো তো আমার প্রবলেমটা, কৌতূহল নিবারণ না হলে আমার পেটটা কেমন ফুলে যায় হাসপাস হাসপাস করে। না না পেলাম না, এত রাতে ওখানে কেউ ফোন ধরবে এটা তো আশা করাই অসহজ। নাও বাড়ির শুদ্ধ লোকের ঘুমটা গেল, বদি না হয় কাজকর্ম নেই, দোকান বন্ধ, তারপর ছেলের বিয়ে দিয়েছে, আনন্দেই আছে। আমাদের তো না ঘুমলে চলবে না, আমাদের তো কাজটা করতে হবে নাকি? কাল সকালবেলা সারা রাত না ঘুমিয়ে আমাকে ট্রেন ঠেঙিয়ে অফিস যেতে হবে। বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ বৌমনিকে একটা ফোন করে দেখছি। হ্যালো বৌমনি। চিনি, কেমন আছে? চিনি সব ঠিক আছে তো? হ্যাঁ বৌমনি সব ঠিক আছে, আমি তোমাকে একটা দরকারে ফোন করেছি। কি দরকার বল। শোনো না বৌমনি, আমাদের তোমাদের বাড়িতে লক্ষ্মীদি গিয়েছে গো। বাড়িটা তোরও চিনি। যাই হোক, লক্ষ্মীদি গিয়েছে কিনা সেটা বলো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন যা সিচুয়েশন হয়ে আছে, তোর মনে হয় যে লক্ষ্মীদি লক্ষ্মীদি এখানে আসবে কোনোভাবে? মানে তোর বাবা আর দাদা যেভাবে রেগে আছে লক্ষ্মীদির ওপর, লক্ষ্মীদির এখানে আসার কোনো প্রশ্নই নেই চিনি। ও, তার মানে যায়নি না? না শোন চিনি, তোর বাবা কিন্তু একদম চুপচাপ রয়েছে, নিজের মতো কারুর সাথে কোনো কথা বলছে না। তো দাদা প্রচণ্ড রেগে আছে, আমার কেন জানি না মনে হচ্ছে ওরা কিছু একটা প্ল্যান করছে। চিনি খুব সাবধানে থাকবি চিনি, তো শ্বশুরবাড়ি তোর প্রত্যেককে বলে দিবি যেন সাবধানে থাকে, স্পেশালি লক্ষ্মীদিকে। লক্ষ্মীদিকে পেলে তো হয়েই যেত। মানে লক্ষ্মীদিকে পাচ্ছিস না? না, আরে আমি লক্ষ্মীদির কাছে মাছের ঝোল খেতে চেয়েছিলাম, লক্ষ্মীদি মাছের ঝোল রান্না করে কোথায় যেন চলে গেছে। আবার এদিকে পাড়ার মিষ্টির দোকান থেকে বলছে লক্ষ্মীদি নাকি মিষ্টি কিনে কোথায় একটা গেছে, তাই আমি ভাবলাম হয়তো মিষ্টি নিয়ে আমাদের বাড়ি গিয়েছে কিনা। যাই হোক, এখন রাখছি বৌমনি। চিনি চিনি আমার কথাটা শোন, আমার কিন্তু সত্যি খুব টেনশন হচ্ছে এবার, আমার সিরিয়াসলি ভয় লাগছে। একদিকে তোর বাবা আর দাদা, আর অন্যদিকে ওই রণজয়, সব কিছু হারিয়ে পাগল হয়ে হিংস্র হয়ে উঠেছে চিনি, যে কোনো মুহূর্তে ওরা পাল্টা আঘাত আনতে পারে। প্লিজ বি ভেরি কেয়ারফুল চিনি, প্লিজ। তুমি একদম চিন্তা করো না বৌমনি, আমি ঢাল হয়ে দাঁড়াব। আমি থাকতে এই বাড়ির কারোর ক্ষতি আমি হতে দেবো না। একটু সময় দাও আমাকে, আমি সবটা সামলে নেব। আমি জানি তুই যখন আছিস তখন সব ঠিক হয়ে যাবে, তোর ওপর আমার সেই বিশ্বাস আছে চিনি। কিন্তু তাও বলছি প্লিজ সাবধানে থাকিস, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। আর লক্ষ্মীদির খবর পেলে অবশ্যই আমায় জানাবি, কেমন? ঠিক আছে বৌমনি, এখন রাখছি। হ্যাঁ ওকে। এই যে অংশিনী, কি বলে তোমার বৌদিকে? ঢাল হয়ে দাঁড়াবে মানে? এই মেয়ে ঠিক করে বলো তো। না না, আমাদের বাড়ির উপর কোনো বিপদ আসতে চলেছে নাকি? কেউ অ্যাটাক করবে নাকি? পরিষ্কার করে বলো না। না না, তোমরা কেন এখনই এত কিছু ভাবছো বলো তো? আর আমি তো বললাম আমি থাকতে কিচ্ছু হবে না। দেখেছেন বর্দা, দেখেছেন ওই বর্দির এইসব কাণ্ড কারখানার জন্য এবার আমাদের সবাইকে ভুগতে হবে। না জানি বাড়ির বাচ্চাগুলোকেও কত ছোট কামবে। আর কতবার বলতে হবে তোমাদের? আমি তো বললাম যে মা আমাদের বিয়ের ব্যাপারে কিছুই জানতো না। এই সব কিছুর জন্য মাকে দোষ দেওয়াটা বন্ধ করো প্লিজ তোমরা। হিরো, এখন লক্ষ্মী থেকে খুঁজে বের করাটা আগে ইম্পর্টেন্ট। কেন শুধু শুধু রাগ করে মাথা গরম করছো বলো তো? বাবা বলছি, বাড়িতে বসে থাকার কোনো লাভ নেই,
আমি বরং একটা কাজ করি, পাড়ায় ভালো করে খুঁজে দেখি, ঠিক আছে? এ দুলাল, একা যাস না, লালটু জানার সাথে যা। ও যাবি? চল তাহলে এক কাজ করি, আমরা আগে রতনের বাড়িতে যাই, ঠিক আছে? ওখানে তো শুনলাম কার নাকি শরীর টরীর খারাপ হয়েছে, মা ওখানে গেলেও যেতে পারে। চল 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 চল। লালটু খবর পেলে কিন্তু জানাস আমাদের। এই লক্ষ্মীর এই হটকারিতা না আমি আর সহ্য করতে পারছি না। আমায় তো কিছু বলেও না আজকাল। এই বাড়িতে এই অশান্তির পরিবেশে আমার আর ভালো লাগছে। ভাইদের মধ্যে ঝামেলা, বউদের মধ্যে মনোমালিন্য, কেন হবে এসব? কি অভাব আছে তোমাদের? না বলো আমাকে, কি অভাব আছে? কি ছোটবেলা থেকে খালি স্যাক্রিফাইস করে যাচ্ছি, কম বয়সে আড়তে কাজ নিয়েছি শুধুমাত্র এত বড় একটা ফ্যামিলিকে টানবো বলে। নিজে পড়াশোনা করিনি, ভাইদের পড়াশোনা করিয়েছি, মানুষ করেছি, আর কি করতে হবে আমাকে বলো? বলো আমাকে কি করতে হবে, আমি তাই করব। আমার এই অশান্তি আর ভালো লাগছে। আঙ্কেল তুমি একটু শান্ত হও, তুমি যাও না, একটু রেস্ট নাও না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমি রেস্ট নিচ্ছি, তার আগে তোমরা লক্ষ্মীকে খুঁজে আনো, তারপর আজকে আমি ওকে এমন শাসন করব না, সব কিছু নিজের ইচ্ছে মতো করবে এ মেনে নেওয়া যাচ্ছে না। না আজকে একটা হেস্ত মেস্ত করবো, এ আমি তোমাদের বলে দিই, দেখাচ্ছি। এখান থেকে আমাদের ঘুমের বারোটা বাজলো। শোন না, চিন্তা করিস না, শুয়ে পড়। আমি বরং যদি আমরা এখানে বসে রয়েছি, কোনো খবর টবর পেলে তোকে জানাবো। যা, কাল কিন্তু উঠতে পারবি না, যা শুয়ে পড়। দাদার রাগটা দেখলি? বাবা, এই হালটা যদি কয়েকদিন আগে থেকে ধরতো। শোনো ছোট কাকি, তুমি এতদিনে মানুষ চিনলে না, লাভে লাভ কিচ্ছু হবে না। তোমার কি মনে হয় মা কারোর কথা শোনার মতো পাবলিক? সবার মাথার উপর ছড়ি ঘুরিয়ে যায় আর নিজে উড়ন্ত উড়ির মতো উড়ে উড়ে বেড়ায়। কিচ্ছু হবে না, বিশ্বাস করো, ঠিক চলে আসবে, আসার পরে বাবাকে এমনি দাবিয়ে রেখে দেবে। ভুল ভাবছো? এই শোনা, এই আমরা এখন কি করবো এখানে? বসে থাকবো, ঘুমাবো না? বসে বসে ঘুমা, অপেক্ষা করতে হবে না মহারানীর জন্য? আর একজন দাঁড়িয়ে রয়েছে দেখো। লক্ষ্মীতে প্লিজ ফিরে এসো না গো, প্লিজ। তোমার কোনো ক্ষতি হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, প্লিজ লক্ষ্মীদি ফিরে এসো। বলছি তোমরা কেউ মাকে দেখেছ? দেখো না পান্টি, বলছি মাকে দেখলে গো এদিকে। ঠিক আছে ঠিক আছে। রবিদা, ও রবিদা, মাকে দেখেছো এদিকে? আরে কোথাও পাচ্ছি না গো, কি যে হলো কিছু বুঝতে পারছি না। এখনো ফোনটা সুইচ অফ করে রেখেছে। তাই যে গেল মা, এত রাত হয়ে গেল। দাদা বলছি তুই ওদিকে পেলি? আরে না, এদিকে কোথাও নেই, ওদিকটা দেখলি? হ্যাঁ আমি তো দেখলাম, কিন্তু কোথাও কিছু পাইনি। কি করি বলতে পার, এত রাত হয়ে গেল। এই চল না এবার রতনদার বাড়ি যাই। হ্যাঁ চল রতনের বাড়ি চল চল চল। রতন, রতনদা, রতনদা, ব্যস্ত, এত রাতে এখানে আসবে কি করে? এখানেও আসেনি, কি হয়েছে দুলালদা, কেসটা কি বলতো? আরে মণিমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি বাড়িতে রান্না করে দিয়েছে, কোথায় বেরিয়ে গেল? বলছি রতন, যদি মা এদিকে আসে না আমাদের একটু জানাস, ঠিক আছে? হ্যাঁ সে জানাবো, ঠিক আছে। বলছি এখন আমি যাবো তোমাদের সাথে, গিয়ে একটু খুঁজে টুজে দেখতাম। না না তার দরকার নেই, আমরা দুজন মিলে এদিক ওদিক সব খুঁজেছি, তুই আমাদের একটু জানাস তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, দরকার লাগলে জানিও, আর বলছি বেশি টেনশন নিও না বুঝলে। আর কাকি তো খামখেয়ালি মানুষ, হয়তো কোথাও গেছে, ঠিক সময় চলে আসবে। সাবধানে যাস, দুলালদাকে দেখিস। দাদা 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 শোন, দাদা
দাদা শোন একবার, দাদা একবার দাঁড়া। আরে কি হলো দাদা, কাঁদিস না। দেখিস মণিমা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, চিন্তা করিস না এত। এত রাগ মায়ের, চলে গেল। আরে একবার তো আমি বা অংশিনী কাউকে জিজ্ঞেস করতে পারতো, তাহলে তো বলতাম যে বিয়েটা আসলে কি। বিয়েটা কি আসলে বল? আমাদের এই বিয়েটা কিন্তু নকল। কি হলো, চুপ করে আছিস কেন? চুপ করে থাকিস না, কি বলতিস মণিমাকে তোরা? কিছু না কিছু না কিছু না, চল এদিকটা তো সবই খুঁজলাম, কাউকে জিজ্ঞেস করার বাকি রইল না। এবার একমাত্র ভরসা পুলিশ। দাদা আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চল, সবাইকে জানাতে হবে সবটা, চল। লাল্টু একটা কথা বারবার মনে হচ্ছে, এত রাতে মা মিষ্টিগুলো কার জন্য কিনল, আর সেগুলো দিতেই বা কাকে গেল? লাল্টু এত রাতে মিষ্টি দিতে যাওয়াটা তোর কি স্বাভাবিক বলে মনে হয়? নাকি কারোর সাথে কথা বলছে না, তার মানে তো বাড়িতে কিছু একটা প্ল্যানিং চলছে। তারপর দাদা ভাই আবার এত হাইপার একটা মানুষ, এখন আবার রণজয় এসে জুটেছে। ওরা ওরা লক্ষ্মীদেরকে না 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 সব ভাবছি আমি, আমার এসব ভেবে এখন সময় নষ্ট করা যাবে না। আমাকে আমাকে বাড়ি যেতে হবে। রাইট, ফোনটা এত ফোন আমি পাইনি এখন অব্দি কোনো খবর পাইনি। তাহলে তুমি এরকম ব্যাগ ট্যাগ নিয়ে রাত্রিবেলা কোথায় যাচ্ছ বেরিয়ে? শোনো ছোট কাকি, এই আর মা না একেবারে সেম ক্যাটাগরি, ঝামেলা বাঁধাতে ওস্তাদ। দেখো আমাদের বাড়িতে অলরেডি একটা ঝামেলা চলছে, আমাদের 12:05 হয়ে গেছে ঘুমটার, প্লিজ আর কোনো রকমের এক্সট্রা ঝামেলা চাই না। হংসিনী একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু আমার বাড়ি যেতে হবে। বাড়ি? হ্যাঁ, আমি আমার বাড়িতে না গেলে লক্ষ্মীদিকে কিছুতেই বাঁচাতে পারবো না।